নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর মাত্র দুদিন বাকি, আর তারপরে শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে এই সাতরাশির জাতক ও জাতিকারদের উপর। যার দরুন এই সাতরাশির জাতক ও জাতিকাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, অনেকে রয়েছেন যারা কমেন্টস বক্সে উল্টোপাল্টা কমেন্টস করছেন, তাদেরকে আমি বলতে চাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন, কারণ আমি চোখ বন্ধ করে ঢিল মারি না, গ্রহের গোচর অনুযায়ী কথা বলতে চলেছি। আর আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই, আমি যে কথাগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরেই গণনা করা হয়, আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু আলাদা হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক শনিদেবের থার্ড আই কোন সাত রাশির উপর পড়তে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর মাত্র দুদিন বাকি, তারপরে শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে সাত রাশির উপর, যার দরুন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। তবে পাশাপাশি অনেক জায়গা থেকে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে, অর্থাৎ শুধুমাত্র আর্থিক দিকটা ভালো হতে চলেছে, বাকি তো অনেক দিকই রয়েছে। আর মাত্র দুদিন পর দেবগুরু বৃহস্পতি শনির ঘরে প্রবেশ করতে চলেছে এবং শনি মকর রাশিতে বর্তমানে অবস্থান করছে এবং স্বরাশিতে শনিদেব অবস্থানের ফলে সশ্রামক একটি রাজযোগ সৃষ্টি করছে। এর পাশাপাশি যখনই বৃহস্পতি এবং শনি 14 সেপ্টেম্বর একত্রে অবস্থান করবে, তখনই তৈরি হবে নিজভঙ্গর রাজযোগ। আর যার এই সাতরাশির জাতক ও জাতিকার শনির তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আই আপনাদের উপর পড়তে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই সময় সৌভাগ্য লাভ হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই সময় আপনাদের অর্থনৈতিক দিক ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ যে যে খান থেকে অর্থ আসে সেই অর্থ কিন্তু ডেভেলপমেন্ট করবে, তবে খরচাও কিন্তু বৃদ্ধি পাবে, এটাও পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আসুন এবার আমি সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আর মাত্র দুদিনের অপেক্ষায় শনিদেবের থার্ড আই আপনাদের উপর পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেবের থার্ড আই আপনাদের উপর পড়তে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ফিরতে চলেছে, পরিশ্রম অনুযায়ী যে ফল পাচ্ছিলেন না সেই ফল কিন্তু পেতে চলেছেন, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হতে চলেছে, কিন্তু আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটাও আপনি অ্যালার্ট থাকুন। এছাড়াও ছোটোখাটো কোনো বিবাদে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকেও পয়সা কিন্তু এক্সপেন্সেস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশির। সপ্তমভাবে এই রাজযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন জীবনসাথীর সাথে আপনার কিন্তু সম্পর্কের উন্নতি হবে এবং জীবনসাথীর কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন এবং মানসিক যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের কিন্তু আসতে চলেছে, তবে আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। এছাড়াও শত্রুতা বৃদ্ধির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা লটারি, শেয়ার, ফাটকা এগুলোতে টাকা ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের ভাগ্যভাবে রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন আপনারা ভাগ্যের যে পূর্ণ মাত্রায় সাপোর্ট পাচ্ছিলেন না এতদিন ধরে, সেই পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন এবং যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু
পূরণ করতে পারবেন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং এই সময় ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনারা ফ্যামিলি থেকে হেল্প কিন্তু পেতে চলেছেন। আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, তবে খরচাও কিন্তু আপনাদের হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরেই আপনাদের উপর শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। আর্থিক স্টেবিলিটির পাশাপাশি এই সময় যারা যে কোনো ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সজাগ এবং সতর্ক থাকুন। এর পাশাপাশি এই সময় পড়ে থাকা অর্থ, হারিয়ে যাওয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতেই কিন্তু এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন আপনারা এই শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর কিন্তু পড়তে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। যারা এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা যে কোনো কাজ হাত দিলে সেই কাজ কিন্তু অবশ্যই করে ফেলবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আর মাত্র দুদিনের অপেক্ষায়। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপরেও পড়তে চলেছে, যার দরুন আপনাদের যে কোনো কাজ কিন্তু এই সময় হয়ে যাবে। যারা অর্থনৈতিক সংকটে রয়েছেন, লোনে জর্জরিত, তাদের সেই লোন মুক্তি বা ঋণ মুক্তি কিন্তু হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, এবং ব্রেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আর মাত্র দুদিনের অপেক্ষা। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপরেও পড়তে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। যারা লোনে জর্জরিত এবং তাদের এই ঋণ মুক্তি কিন্তু ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে কোনো ঝুটঝামেলা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু একটু এড়িয়ে চলুন, এবং শারীরিক দিকে কিন্তু একটু খেয়াল রাখুন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনিদেবের থার্ড আই আপনাদের উপর পড়তে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।